আওয়ামী লীগ সভাপতি ও দলের সভাপতির সাক্ষাৎ পেতে সকালে গণভবনে প্রবেশ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। সেখানে আছেন সিনিয়র রিপোর্টার রাজু হামিদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজু, নৌকার মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন, নির্বাচন নিয়ে দলের সভাপতি নতুন কি নির্দেশনা দিলেন? ধন্যবাদ মিতু। যে সকাল 10টার সময়ে আসলে সবাই আসলে সেখানে অংশ নিয়েছে, তো একটার কিছু পরেই আসলে সেই মনোনয়ন প্রত্যাশীদের সাথে যে প্রধানমন্ত্রীর মত বিনিময় ছিল সেটি শেষ হয়েছে। বের হওয়ার পর আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আসলে এখানে 3000-এর বেশি মনোনয়ন প্রত্যাশী ছিল, 300 আসনের প্রতিটার বিপরীতে প্রায় 11 জন করে মনোনয়ন প্রত্যাশী ছিল। প্রথম দিকে প্রধানমন্ত্রী সভার উদ্দেশ্যে বলেছে যে আপনারা এই 3000 মধ্যে থেকে 300 জনের নাম বাছাই করে আপনারাই দেন, আমি তাদের নাম ঘোষণা করব। কিন্তু সেটি যেহেতু আসলে সম্ভব হচ্ছিল না, তখন উপস্থিত সকল মনোনয়ন প্রত্যাশী হাত নেড়ে দলীয় প্রধান সভানেত্রী শেখ হাসিনাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন যে তিনি যাতে এটি নির্ধারণ করে যান এবং যাকেই তারা নির্ধারণ করে দেবেন, প্রধানমন্ত্রী বা দলীয় সভানেত্রী শেখ হাসিনা, তারা সবাই মিলে তার পক্ষেই কাজ করবে। এছাড়া প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দিয়েছেন, বলেছে এবারে নির্বাচনটি অন্যান্য বছরের নির্বাচনের থেকে কিছুটা চ্যালেঞ্জিং হবে, যে কারণে আসলে ভোটার উপস্থিতি প্লাস হচ্ছে মাঠে যারা মনোনয়ন পাবেন সম্মিলিতভাবে আওয়ামী লীগের যারা আছে কর্মী সমর্থক সবাই সম্মিলিতভাবে যাতে মাঠে কাজ করে এবং সরকারের যে উন্নয়ন আছে সেগুলো আসলে ভোটারদের কাছে বারবার তুলে ধরার জন্য দিক নির্দেশনা দিয়েছে। তবে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, যেসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী হওয়ার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে সেই আসনগুলো আসলে সবাই প্রার্থী হওয়ার জন্য ওপেন থাকবে, সেক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ বা বিদ্রোহ হিসাবে কাউকে গণ্য করা হবে না, এটি আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ বিকেল 4টায় কিন্তু দলের সংবাদ সম্মেলন রয়েছে। ধারণা করা হচ্ছে সেই সংবাদ সম্মেলনের পর বা সেই সংবাদ সম্মেলন থেকেই কিন্তু চূড়ান্ত মনোনয়ন যারা পাচ্ছেন, নৌকার মনোনয়ন পাচ্ছেন, তাদের নাম ঘোষণা করা হতে পারে। তবে সেটি বিকাল 4টায় কিংবা আজ রাতের মধ্যেই সেটি কিন্তু আসলে জানানো হবে বলে আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। মিতু, রাজু আপনাকে ধন্যবাদ।